হ্যালো বন্ধুরা, আমার সামনে আপনারা দুটি বাইক দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইয়ামাহা R15V4, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইয়ামাহা R15V4। একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরাতন, মানে নতুন গ্রাফিক্স পুরাতন গ্রাফিক্স। আজকে আমরা জানবো এর মধ্যে ডিফারেন্সটা কোথায় আর দামটা কেমন হবে। কথা না বাড়িয়ে বন্ধু চলুন আজকে আমরা অরিন মামার কাছ থেকে চট করে এটার সম্পর্কে জানি। মামা কি অবস্থা? স্বপন ভাই, মামা কেমন আছেন? মামা আলহামদুলিল্লাহ। মামা আজকে তো আমরা অনেক বকবক বকবক করলাম, পুরাতন দেখলেই বোঝা যায়। কিন্তু দুইটারই কিন্তু বেশ ভালো চাহিদা আছে। তো এখন আমরা একটু জেনে নেব ভাই দাম কোনটার বেশি সেটা একটু পরে আসছে, কিন্তু এখন জানি আমরা দুটোর মধ্যে কি কি পরিবর্তন আছে। জি বলেন। প্রথম কথাই হচ্ছে ইঞ্জিনের দিকে কিন্তু কোনো পরিবর্তন নেই, দুটোই কিন্তু আপনার 155 সিসির VVA টেকনোলজি, সেটা হচ্ছে ইউরোপা 5 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন এবং দুটোই হচ্ছে ব্ল্যাক কালার। তো দুটোই কিন্তু গ্লসি, বাট সাইডে একটু গ্রাফিক্স এবং একটু কালার ওয়াইজ চেঞ্জ আছে। কি কি চেঞ্জ আছে? যেমন আমরা একটু নতুন গ্রাফিক্সটা যদি ধরি, এটা হচ্ছে নতুন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, R15 ব্র্যান্ডিং করা সিলভারের মধ্যে, দেন হচ্ছে ব্ল্যাক কালার এবং সাইডে যে স্টিকার গ্রাফিক্স দেন হচ্ছে, তার সাথে হচ্ছে আপনি যে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা একটু ম্যাট কালার। আর যারা হচ্ছে ওল্ড গ্রাফিক্সটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনার R15 ব্ল্যাকের সাথে হচ্ছে একটু ব্লু কালার কম্বিনেশন দেওয়া এবং সাইড প্যানেলটাও টোটালটাই হচ্ছে গ্লসি। এটা হচ্ছে মেজর চেঞ্জ হচ্ছে এই দুটো বাইকের মধ্যে। এখানে কোনো চেঞ্জ নাই? না, ফুয়েল ট্যাঙ্কে কোনো চেঞ্জ নেই, ফুয়েল ট্যাঙ্ক অ্যাজ লাইক সেম, পূর্বেও যা ছিল বর্তমানেও তা আছে। এছাড়াও যে চেঞ্জটা আছে এটা ফ্রন্ট মাডগার্ডে, যেটা হচ্ছে নিউ গ্রাফিক্সের ফ্রন্ট মাডগার্ডটা হচ্ছে একটু ম্যাট কালারের মধ্যে ইয়ামাহার ব্র্যান্ডিং করা আছে। আর যারা একটু ওল্ড গ্রাফিক্সটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে গ্লসি কালার, সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহার ব্র্যান্ডিং করা আছে। তবে এখানে একটু বলে রাখি, মার্কেটে কিন্তু এখন অনেক কিন্তু কালার্ড বাইক পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের আলিফ মোটরসে আপনারা 100% অথেন্টিক কালার গ্যারান্টি সহ বাইক পেয়ে যাবেন। তো তার জন্য আমি বলবো যারা ওল্ড গ্রাফিক্স বাইকটি নিতে চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আমাদের আলিফ মোটরসে, কারণ এই বাইকগুলো কিন্তু স্টক লিমিটেড। তো তাই বলবো স্টক লিমিটেড, স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আপনার বাইকটি খুব দ্রুত সময়ের মধ্যে কালেক্ট করে নিবেন। ভাই নতুন গ্রাফিক্সের দাম কত আর পুরাতন গ্রাফিক্সের দাম? এখন আসি হচ্ছে দামের বিষয়টা। জি, তো আমাদের তো একটা অফার চলতেছে, এটা তো অবশ্যই আপনারা জানেন। তো সেই অফারটা হচ্ছে আপনার 60 দিন বাকি, শুধুমাত্র 60 ডেজ বাকি, প্রত্যেকটি বাইকের সাথে কিন্তু আমরা হেলমেট গিফট দিচ্ছি, পেয়ে যাচ্ছেন চাবি রিং গিফট এবং তার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু 7000 কিলোমিটারের মধ্যে 5টি ফ্রি সার্ভিস। সার্ভিস কি আপনাদের এখানেই? হ্যাঁ, আমাদের সার্ভিস সেন্টার, আমাদের নিজস্ব অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারাই করা হয়। এছাড়াও যদি কোনো পার্টসের যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ পার্টসেরও ব্যবস্থা আমরা করে দিতে পারবো, যেহেতু আমরা শুধু বাইক ইম্পোর্ট করি না, পার্টসও আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে আসি হচ্ছে প্রাইসিং এর বিষয়টা। ভিউয়ার্স, এখানে একটু বলে রাখি, ওল্ডটার প্রাইসটা কিন্তু একটু বেশি নিউটার থেকে, এটা হওয়ার কারণটা কি সেটাও বলি। আপনারা অলরেডি সবাই জানেন বর্তমানে ডলার প্রাইসটা একটু বেশি, আর ওল্ড গ্রাফিক্সের বাইক কিন্তু অলরেডি ইন্দোনেশিয়ান ইয়ামাহা প্রোডাকশন অফ করে দিয়েছে, তো তার জন্য বাইকগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু আমরা আলিফ মোটরস বাংলাদেশের মধ্যে নাম্বার 1 CVO কন্ডিশন মোটরসাইকেল ইম্পোর্টার, তো আমরা আনতে পেরেছি তাও স্টক লিমিটেড ওল্ড গ্রাফিক্সটা, তো তার জন্য এটা আমাদের একটু বেশি দিয়ে কিনতে হয়েছে, তাই আমাদের প্রাইসটাও একটু বেশি রাখতে হয়েছে। আচ্ছা, তো এটাও শুধুমাত্র কিন্তু ভিউয়ার্সদের চাহিদার জন্যই কিন্তু আমরা এনেছি, তো তার জন্য একটু এখন প্রাইসটা আসি। এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আপনার আস্কিং প্রাইস 6,20,000 টাকা, ওল্ড গ্রাফিক্স, যেটা ওল্ড গ্রাফিক্স 6,20,000 টাকা। সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কত, 5,000 টাকা ক্যাশব্যাক অফার, তার মানে কত হচ্ছে প্রাইস 6,15,000 টাকা, সাথে থাকছে কি হেলমেট চাবি রিং সার্ভিস ফ্রি। তো এরপর আসি নিউ গ্রাফিক্স, নিউ গ্রাফিক্সের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 6,10,000 টাকা, এটার সাথে পাচ্ছেন আপনারা 10,000 টাকা ক্যাশব্যাক অফার, তার মানে দাম কত পড়তেছে 6,00,000 টাকা, এটার সাথে আপনারা পাচ্ছেন হেলমেট চাবি রিং সার্ভিস ফ্রি। তো এখন আসি একটু আমাদের অ্যাড্রেসটায়, এটা হচ্ছে 118
শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে চাইলে পরে আপনারা সেই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা, হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে জেনে নিতে পারেন আমাদের সর্বশেষ অবস্থানটি কোথায়। এছাড়াও বাইক রিলেটেড যে কোনো কোশ্চেন আনসারের জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে আলিফ মোটরস, সেই আলিফ মোটরসে আপনারা ফলো দিয়ে রাখবেন, মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ সেখানে আপনারা আনসার পেয়ে যাবেন। আমি বলছি খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আলিফ মোটরসে, অফারও কিন্তু খুব একটা বেশি দিন নেই। এবং তাছাড়াও আরেকটা বিষয়, যারা ওল্ড গ্রাফিক্সের বাইকটা নিতে যাচ্ছেন ওটাও কিন্তু স্টক লিমিটেড, কিছুদিন পরে আবার যখন ফোন দিবেন তখন বলবেন যে ভাই ওল্ড গ্রাফিক্সটা দরকার, তখন কিন্তু পাবেন না। আর আপনারা সবাই জানেন আলিফ মোটরসের বাইক কিন্তু বেশি দিন থাকে না, নামানোর সাথে সাথেই শেষ। শুধুমাত্র কেন, আপনাদের বিশ্বস্ততার জন্য আমরা ধরে রেখেছি। তো 100% অথেন্টিক কালার গ্যারান্টিযুক্ত যদি বাইক নিতে চান আলিফ মোটরসের বিকল্প নেই। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বপন ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।